এয়ারপ্লেনের ভ্রমণ পৃথিবীর সবথেকে সুরক্ষিত ভ্রমণ হিসেবে পরিচিত, কারণ মানুষ এই প্লেনের মাধ্যমে লক্ষ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তাদের গন্তব্যে মুহূর্তের মধ্যে পৌঁছে যায়। কিন্তু মাঝে মধ্যে প্লেনের যাত্রাপথে এমন কিছু ঘটনা ঘটে যা শুনলে কারো বুক কেঁপে উঠবে। এমন ঘটনা পৃথিবীর কোথাও না কোথাও দেখা যায়। তবে এমন ভয়াবহ মুহূর্তে পাইলটরা এমন কিছু অবিশ্বাস্য কাজ করে থাকে যার ফলে শত শত যাত্রীর প্রাণ বেঁচে যায়। আর আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি রাশিয়ার একটি প্লেন এমন একটি ভয়াবহ মুহূর্তের সম্মুখীন হয়েছিল যেখানে 100 জন মানুষের প্রাণনাশের নিশ্চিত হয়ে পড়েছিল, কিন্তু পাইলটরা মাত্র 1 গ্লাস পানি দিয়ে এত যাত্রীর প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছিল। তো বন্ধুরা, চলুন দেখে নিয়ে যাক কিভাবে এই পাইলটরা 1 গ্লাস পানি দিয়ে এত যাত্রীর প্রাণ বাঁচিয়েছিল। তার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। দিনটি ছিল 2010 সালের 7ই সেপ্টেম্বর। রাশিয়ান এয়ারক্রাফ্ট আলোসা 514 রাশিয়ার উদাসীন শহর থেকে মস্কো যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই এয়ারক্রাফ্টে 72 জন প্যাসেঞ্জার এবং 9 জন ক্রু মেম্বার ছিলেন। এই উড়োজাহাজটির পাইলট ছিলেন নোভোসিলভা এবং নাবালক। এই 2 জন খুব দক্ষ এবং অভিজ্ঞ পাইলট ছিলেন। প্লেনে থাকা যাত্রীদের জন্য এটি একটি স্বাভাবিক যাত্রা ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিলেন না কয়েক ঘন্টা পর তাদের সাথে কী হতে চলেছে। প্লেনটি স্বাভাবিকভাবেই উঠছিল। প্লেনটি মস্কোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্লেনটি তখন একটি ছোট শহরের মধ্যে দিয়ে যাচ্ছিল যে অঞ্চলটি পুরোপুরিভাবে বরফে আবৃত ছিল, চারিদিকে শুধু সাদা বরফ। ঠিক এই সময় প্লেনে একটা সমস্যা দেখা দিল, কিন্তু পাইলট এই সমস্যাটাকে বড় করে দেখছিলেন না। তিনি স্বাভাবিকভাবে প্লেন উড়াতে থাকেন আর এভাবে 8 মিনিট ধরে প্লেনটি উঠতে থাকে। কিন্তু 8 মিনিট পর প্লেনে থাকে একটি লাইট অফ হয়ে যায়। চারিদিকে অন্ধকার ঘিরে ধরে। যাত্রীরা কিছু বুঝতে পারছিল না এবং তারা অস্থির হয়ে উঠেছিল। তারা বুঝে উঠতে পারছিল না যে প্লেনটির সাথে এগুলো কী হতে চলেছে। তারা কি আদৌ বেঁচে থাকবে নাকি মারা যাবে, এই কল্পনাতেই তারা বিভোর ছিল। কিন্তু 2 জন পাইলট খুব ভালোভাবে বুঝতে পারছিল যে প্লেন ক্র্যাশ হতে চলেছে। কিছুক্ষণ পর প্লেনে থাকা সমস্ত ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, যা সেই সময় কোনোভাবে ঠিক করা সম্ভব ছিল না। যে জায়গা থেকে ফিউল সরবরাহ করা হয় সেই জায়গা নষ্ট হয়ে যাচ্ছিল। 2 জন পাইলট বুঝতে পেরেছিল যে এভাবে হয়তো আর প্লেনটি আধা ঘন্টা মতো চলবে। এই প্লেনটি সেই সময় 34,000 ফুট উপর দিয়ে চলছিল। পাইলটরা বুঝতে পেরেছিলেন প্লেনটি যদি তারা স্বাভাবিকভাবে ল্যান্ড করাতে চায় তবে খুব শীঘ্রই যতটা পারা যায় প্লেনকে নিচে নামাতে হবে, কারণ তারা যদি নিচে নেমে আসে তাহলে কেবল আশেপাশে ল্যান্ডিং করার মতো কোনো জায়গা আছে কিনা তা দেখতে পারবে। ঠিক সেই সময় প্লেনটিকে নিচে নামাতে হলে টান নিতে হতো, কিন্তু ইতিমধ্যে প্লেনের সমস্ত সিস্টেম প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। পাইলট 2 জন কী করবে তা বুঝে উঠতে পারছিল না। হঠাৎ করে তাদের মাথায় একটা বুদ্ধি চলে আসলো। তারা পানি ভর্তি একটি গ্লাস নিল এবং সেই গ্লাস ভর্তি পানি প্লেনের কন্ট্রোল প্যানেলের উপর রেখে দিল। তারা সেই সময় প্লেনটিকে টার্ন করতে শুরু করলো এবং গ্লাসের পানি একদিকে কাত হয়ে গেল। তারা এই গ্লাসের পানির ওঠানামা দেখে প্লেনটি কীভাবে যাচ্ছে বা কীভাবে টার্ন করছে তা বুঝতে পারলো। এভাবে তারা প্লেনটিকে নিচে নামাতে শুরু করে আর তারা এভাবেই চালাতে চালাতে 34,000 মিটার থেকে 9,000 মিটার নিয়ে আসে। তারা 9,000 মিটারে নামার পর নিচের অঞ্চলটি ভালোভাবে দেখতে পাচ্ছিল। প্লেনটি যখন 9,000 ফুট মিটার উচ্চতা নেমে আসলো তখন প্লেনটির অবস্থান ছিল রাশিয়ার একটি ছোট শহর মস্কোর উপর। সৌভাগ্যবশত সেই অঞ্চলে একটি ছোট এয়ারপোর্ট ছিল যা বন্ধ হয়ে পড়েছিল। এই এয়ারপোর্টে খুব বেশি একটা বিমান ওঠানামা করতো না, তবে এক কেয়ারটেকার খুব ভালোভাবে এয়ারপোর্টটিকে দেখাশোনা করত। সে এয়ারপোর্ট পরিষ্কার পরিচ্ছন্নতা সহ আরও অনেক কিছু করে, এমনকি সে মার্কিং চিহ্ন দিয়ে ল্যান্ডিংয়ের দিক নির্দেশনা পতিত। পাইলট যাত্রীদেরকে হুঁশিয়ার করে সাবধান থাকতে বলে। 2 জন পাইলট 2 বার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বারের মতো সফলভাবে বিমানটি ল্যান্ডিং করাতে সক্ষম হয়। বন্ধুরা, অবাক করার কথা হলো এই প্লেনটি প্রথমে ছিল 34,000 ফুট উচ্চতায়। তারপর প্লেনের সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়, শুধু কোনো মতে ইঞ্জিন চালু ছিল। আর এই অবস্থাতে পাইলট মাত্র 1 গ্লাস পানি দিয়ে প্লেনটিকে নিচে নামাতে সক্ষম হয়েছিল, যা একটি অবিশ্বাস্য ঘটনা বললেও ভুল হবে না। যাই হোক, এত কিছু পরেও পাইলট বিমানটিকে ল্যান্ডিং করাতে সক্ষম হয়। তবে 2 জন পাইলটের এই বুদ্ধির জন্য তারা রাশিয়ার হিরো হয়ে যায় এবং সেই সাথে এয়ারপোর্টের দেখাশোনা করা সেই কেয়ারটেকারও ফেমাস হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর এরকম ভিডিও পছন্দ করে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের এপিসোডে নতুন একটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।